রেডি হয়ে গেছি, ঘুমিয়ে যাই, তো শুনেই মনটা কেমন একটা লাগছে। তা হ্যাপি ভালো লাগে, লাগারই কথা। ওটা সেই বেন্টেন না কার মতো একটা মাস্ক আছে, ওটাই পিউরি পিউরি এয়ার পিউরিফায়ার না? স্নান টান করে একদম আমি চলে এসেছি। তো আমি জাস্ট উপরে টপটা পরলাম, তারপরে আমি শাড়িটা পরবো, অবভিয়াসলি আজকে শাড়ি পরবো, দেখি ট্রাই করি, কারণ এখন বাজে 12:40 মতো। তো চিটচ্যাট একটা মেকআপ লুক যদি রেডি করে দিতে পারি, দেন তোমাদেরকে আমি একদম ডাইরেক্ট রেডি হয়ে দেখা করছি। আমি রেডি হয়ে গেছি, আর মেকআপ ভিডিওটা শ্যুট করা হলো না, সেরকম খুব একটা রেডি হয়ে গেছি, ফাউন্ডেশনটা ইউজ করেছি আর লিপস্টিকটা, কারণ সবাই তাড়াতাড়ি দিচ্ছে, তো এবারে বেরোই। আমি এখানে এসে বসে আছি, আর আন্টিরা ছিল তো আন্টিদের সাথে গল্প করছি বসে বসে, আর এখানে নাচ দেখছি। যদিও বা আমি লাস্টে একটুখানি নেচেছিলাম, কিন্তু কাউকে না আমি বলতে পারিনি যে আমার ক্লিপটা নাও, তো সেই জন্য ক্লিপটা আমার কাছে আমার নাচের নেই। দেন খেয়ে নিলাম, এবার নিচে খেয়ে দিয়ে চলে এসেছি। এখন বেজে গেছে 3:15, আর কোথাও গেলে বেডের অবস্থাটা জাস্ট দেখাচ্ছি। এখানে সব মেকআপ প্রোডাক্ট টোডাক্ট পড়ে আছে, তার মধ্যে আমি ছাতার মাথা কিছু ইউজ করিনি, শুধু ফাউন্ডেশনটা ইউজ করে আর পাউডারটা ইউজ করে চলে গেছিলাম। বাট এগুলোকে মধ্যে সেট তো করতে হবে, কারণ আমাকে শুতেও হবে, তো আমি ঝপঝপ করে এগুলোকে সেট করে নিই। আজকে দুপুরবেলা খেতে অনেকটা লেটও হয়ে গেছিলো, তবু আমরা ফার্স্ট ব্যাচে খেয়েছিলাম। আর তারপরে নন বেঙ্গলি তো বিহারি বা রাজপুত এরকম কিছু একটা বললো, তো ওনাদের হচ্ছে চালের মতো ভাত হয়, শক্ত শক্ত, হজমও সেরকম একটা হয়নি। তো প্রথমে ভাবলাম রাত্রিবেলা মুড়ি খাই, তারপরে বেশি করে জল খেয়েছিলাম আসার পর থেকে দুপুরবেলা না ঘুমিয়ে, সেই জন্যে খিদে খিদেও পেয়ে গেছিলো, তো সেই জন্যে চাউমিনই করে নিয়েছি, সবজি টবজি সব কিছু ছিল, বিট গাজর টাজর দিয়ে। আমি এখন বসে গেছি খেতে, আমার বর ওখানে করছে সিজওয়ান চাটনি মেশাচ্ছে ওর নিজের চাউমিনে। আমি বললাম আমি আর খাবো না, তো চলো তাড়াতাড়ি করে ডিনারটা কমপ্লিট করি। আজকে নেক্সট ডে মর্নিং, কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কিছু রিজনের জন্য। বাট তার আগে কি হয়েছে জানো, দেখো সাদা শাড়ি এমনিতে তো ভালো লাগে, সাদা শাড়ি বলো সাদা পোশাক বলো যে কোনো কিছু হোয়াইট কালারের ভালো লাগে, বাট একবার জাস্ট পরেছি, তারপরে দেখো এর নিচ টিচগুলোর অবস্থা পুরো একদম যাচ্ছে তাই হয়ে গেছে, এই যে কাদা 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 কালার দেখেছো, নিচের দিকের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে, ড্রাই ওয়াশ করতে দিতে হবে। বাট এই একবার পরে 70-80 হাজার টাকা, এই 70-80 হাজার বলছি, বাট এই একবার পরে 70-80 টাকা দিয়ে ড্রাই ওয়াশ করবো না, দেখি আর কদিন পরবো কিছু ওকেশনে, তারপরে একদম ড্রাই ওয়াশ করতে দিয়ে দেবো। বাট মেন প্রবলেম এটাই যে একবার পরেই আমার সাদা শাড়ির এই টাইট হয়ে গেছে। কালকে বাড়ি এসেছি, মানে বাড়ি এসেছি মানে কি, কালকে ওপর থেকে নিচে এলাম, দেন সন্ধেবেলা মা ফোন করেছে। এবার মা ফোন করে বলছে, আমাদের তো বাড়িতে একটা বিড়াল আছে ঘন্টু, তোমরা জানোই, তো মা ফোন করে বলছে ও হচ্ছে আমাদের বাথরুমটা নতুন নতুন বাড়িতে তো এখনও বাথরুম টাথরুম কিছু ফিটিংস করা হয়নি বা এখনও দেওয়ালটা গাঁথা হয়নি, ফোন করে বলছে যে ঘন্টু আমাদের যে এখন আমরা যে ওয়াশরুমটা ইউজ করি আর কি, তো সেখানে গেছিলো। তারপরে এবার সেই সময় কি হয়েছে, বাবার দোকান, বাবা দোকানে ব্যস্ত আর মা সেই সময় রান্না করছে, তো তারপরে ওকে আর খুঁজে পাইনি। তারপরে আমাকে ফোন করে বলছে বাবাই, মা আমাকে বাবাই বলে, মামন বলে, এরকম বলে, আমার ডাক নাম মামন, তো বলছে আমি খুঁজে পাচ্ছি না। তো আমি বলি কি পড়ে গেল তাহলে, বলছে এত বড় হয়ে গেছে বিড়ালটা, এবার মানে ঠিকঠাকভাবে খাওয়া টাওয়া হয় তো বিড়ালটা খাই দেয়, তো বয়সের তুলনায় একটু বেশি বড় হয়ে গেছে যদিও, তো মা বলছে বড় বিড়ালটা পড়ে গেল বাথরুমের প্যানে। আমি বললাম হয়তো পড়ে গেছে, স্লিপ স্লিপ ছিল হয়তো, মানে নিচে চলে গেছে পড়ে গেছে হয়তো। তারপরে এবার দেখবে যে কোনো একটা জিনিস মানুষের থেকেও কিন্তু মানুষের পশুর ওপরে বেশি মায়া জন্মে যায়, তো শুনেই মনটা কেমন একটা লাগছে। যদিও আমি মাকে সান্ত্বনা দিচ্ছি যে কী করবে বলো, যে যার ভাগ্যে যেটা ছিল সেটা হয়েছে, কারণ তারপরে মা খুঁজেছে, এবার হলেও ঘরে এসে বেডে ঘুমোয়, না হলেও ছাদে ঘুমোয়, না হলেও
ওই বাথরুমের উপরে অ্যাসবেস্টার আছে, অ্যাসবেস্টারে ঘুমোয়, যেখানে ওকে ঘুমোয়, নাহলে ওই মাটির ওই যে ভাঙাটা আছে না, ওই মাটির ভাঙাটার ওখানেও ঘুমোয়। তো কোথাও দেখতে পাইনি মা, অনেকক্ষণ ধরে দেখছিল রান্না বান্না কমপ্লিট করার পরে, বলছি তাহলে মনে হয় পড়েই গেছে। তারপরে সবার মন টন খুব খারাপ, দেন তারপরে সুশান্ত টুশান্ত বাড়ি এলো, সুশান্তকেও বললাম মন খারাপ, তখনও দেখতে পাওয়া যায়নি। দেন বাবা দোকান টোকান থেকে এলো, বাবার একটু দোকান থেকে আসতে লেট হয়, তারপরে বাবা আসছে। বাবা আসার পরে উনি কোথা থেকে বেরোলেন না জানি না, ছাদ থেকে নিচে নামলেন, মানে সেই ওই জন্যে কালকে আর ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি, কিছু বলতেও পারিনি। রাত্রিবেলা চাউমিনটা করছিলাম, ওই ক্লিপটাই তোমাদের সাথে দেখিয়েছিলাম। কি হয়েছে, আমাদের ওখানে না হনুমান প্রচুর পরিমাণে আসে, মানে পাল পাল হনুমান আসে। ওই হনুমান এসেছিল কালকে দুবার এসেছে, সকালে একবার দুপুরে একবার। তো ওই ঢুকেছিল বাথরুমে, দেন ওখান থেকে বেরিয়ে ও হনুমান এসেছিল বলে কোথায় যে লুকিয়ে বসেছিল সেটা মানে আর কেউ দেখতে পাইনি। এবার আমাদের পুরোনো ঘরটা আছে, এবার পুরোনো ঘরের ওখানে উনি লুকিয়ে বসে থাকতে পারে। তো দেন ওকে দেখে টেখে সবার একটু রিলিফ হলো, সামনে থাকলে তো সবাই বকা দেয়, মা বকা দেয়, বাবা বকা দেয়, আমি বকা দিই, একমাত্র সুশান্তকে একটু কম বকে, বাট ওই জন্যে মনটা খারাপ ছিল। তো যাই হোক ঠিকঠাক আছে। আর প্রচণ্ড ঠান্ডা আজকে সকাল থেকে, আমার আবার দাঁতের মাড়িটা ব্যথা, দেখি আজকে কি কি করি। আজকের ব্লগটা তো তোমরা কালকে পেয়ে যাবে, এখন আপাতত আমি যে গরম জল করলাম গরম জলটাই বসে বসে খাচ্ছি। তো ব্যাস চলো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, যদি কিছু ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো কেমন লাগলো জানিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। টাটা।